হ্যালো বন্ধুরা, আজ আমরা এসে গেছি আপনাদের জন্য 6 নম্বর ব্লক নিয়ে। আজ আমরা এক্সপ্লোর করব ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখায় অবস্থিত বিখ্যাত সেই হিলি বর্ডার। তো চলুন বন্ধুরা, আমরা হিলির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমরা চলে এসেছি প্রতিরাম বিএসএফ গেট। এখানে আমরা হালকা টিফিন সেরেই বেরিয়ে পড়ব হিলির উদ্দেশ্যে। আমরা রোলার মোড় থেকে হাতের বাঁ দিকের দ্বিতীয় রোড ধরে এগিয়ে যাব। হিলির উদ্দেশ্যে যাওয়া মানে আপনারা দেখতে পাবেন রাস্তার ধারে সার বেঁধে থাকা মাল বোঝাই লরিগুলো, যা বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যেই দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, আপনারা যদি হিলি ভিজিট করতে চান তাহলে অবশ্যই সঙ্গে আই কার্ড ক্যারি করুন। চলতে চলতে ত্রিমোহিনী পার করেই আমরা পৌঁছে গেলাম হিলি। আপনারা দেখতে পাচ্ছেন হিলি যমুনা সেতু। এখান থেকে 500 মিটার এগিয়ে গেলে দেখতে পাবেন হিলি বর্ডার। প্রত্যেকবারের ন্যায় এবারও মায়ের আগমনীতে হিলি সেজে উঠছে। পুজোর ভাইবস উপভোগ করার জন্য অবশ্যই আপনারা হিলি ভিজিট করুন। আমরা পৌঁছে গেছি ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা। এটি সেই হিলির আন্তর্জাতিক সীমারেখা, এপারে ভারতবর্ষ ও ওপারে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ। এটি হিলি চেকপোস্ট। এই স্থানে দেশ পারাপারের আগে লাগেজ ও ডকুমেন্টস চেক করা হয়।
আপনারা যদি কেউ বাংলাদেশ যেতে চান বা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসতে চান, তবে কারেন্সি এক্সচেঞ্জের জন্য বর্ডারের পার্শ্ববর্তী দোকানগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইমিগ্রেশন রুমের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি কাঁটাতারের আরেকটু কাছে আপনাদের ভালোভাবে দেখানোর জন্য। সামনে পুজো, সিকিউরিটি রিজনসের জন্য জিরো পয়েন্টটি ভালোভাবে এক্সপ্লোর করতে পারলাম না, তার জন্য আমরা দুঃখিত। আমরা এখান থেকে ফিরে যাব হিলি যমুনা সেতুর উদ্দেশ্যে। সামনেই পুজো, তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কোভিড বিধি মেনে চলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।